So this is officially our third class of engineering economics of textile department. So before starting today's class, I would like to share our Google Classroom code with you again. So this is our Google Classroom, and here is the Google Classroom code. So who doesn't know the Google Classroom code and don't enroll there, kindly take a screenshot and join my Google Classroom. So normally in my Google Classroom, I give you all updates about every classes. So for example, I already posted about our reference book here. Then in stream, you can find out the recorded version of our first class, which is our introductory class, where I give you the all instruction how I'm going to conduct this this course throughout the semester. Then I give you a CSV file about the class attendance so that you don't have any queries how I'm going to I don't need that because I can find out your attendance from this pre-generate attendance sheet. After any meeting, this attendance sheet is generated so that there is no problem. Okay, this is your course outline. This is the first thing. This is your course outline for textile department. So main thing is that I upload everything. I posted everything, every materials, every detail about our classes in this Google Classroom. So just join here and go with me. Then this is our people. There are only 19 students have joined with me, but I know that there are 29 students in this section now. So I will request you kindly our Google Classroom shall I join. Okay. So now you can ask me, Miss A, Amra engineering economics actually আমরা স্টাডি করব টেকি ফাইনালি সো আমাদের আসলে স্টাডি করার আমরা প্রথম দিকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অল অ্যাবাউট ইকোনমিক্স সো ইন টুডেস ক্লাস ইউ উইল গেট আইডিয়া অ্যাবাউট ইফ আমাকে যদি শুনতে অসুবিধা হয় কোনো কারণে যদি শুনতে না পান নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম মনে হয় কাইন্ডলি আমাকে বলবেন ওকে সো আমি দুটো ডিভাইস দিয়ে কানেক্টেড আছে একটা আমার ল্যাপটপ ল্যাপটপের সাথে কিন্তু আমি অডিওতে নাই ওটা আমার ব্রডব্যান্ডে যাচ্ছে আর একটা হচ্ছে সো এইভাবে আমাকে বলবেন যদি কোনো কারণে প্রবলেম হয় আমি হচ্ছে সেভাবে সেটা সলভ করার চেষ্টা করব সো ইন টুডেস ক্লাস ইউ উইল গেট আইডিয়াস অ্যাবাউট হোয়াট ইজ ইকোনমিক্স একটা কোর্স আমি করব ইকোনমিক্স জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে সো ইউ উইল গেট আইডিয়াস অ্যাবাউট ইকোনমিক্স দেন ইটস ব্রাঞ্চেস দ্যাট মিনস ইকোনমিক্স কে আসলে আমি কোনোভাবে ক্লাসিফিকেশন করতে পারি কিনা দেন ইউ উইল গেট আইডিয়াস অ্যাবাউট হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন দোজ ব্রাঞ্চেস দেন উই টক অ্যাবাউট ইকোনমিক্স সিস্টেম After that, we will focus on the topic that is the 10 principles of economics. And one more thing, this is my slide, I will share it with you. And one more thing, we are focusing on the chapter one from the from our reference book that is Gregory Mankiw. Now I'm in chapter one. I mean, chapter one thing about it, the chapter one economics, MJ basic issue. ইনিশিয়াল জিনিসগুলো পড়াবো সেটা হচ্ছে গিয়ে সব এখানে নাই সো সেটা আমি আমার মতো করে প্রিপেয়ার করে নিয়েছি করে হচ্ছে গিয়ে আপনাদের সাথে সেগুলো আলোচনা করি সো ইন দি ইন ফার্স্ট চ্যাপ্টার মেনকিউ মেইনলি ফোকাসেস অন দা টপিক হুইচ ইজ 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স আমরা ইকোনমিক্সে যত থিওরিজ পাই বা আপকামিং যত থিওরি আসবে অল ক্যান বি এক্সপ্লেইন বাই দিস 10 principles. So, এই principle গুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকের ক্লাসে স্টাডি করব আমরা দেখব যে আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে ওকে সো কারোর কি আইডিয়া আছে আমার ক্লাসে যে হোয়াট ইজ ইকোনমিক্স কোন ধরনের আইডিয়া আছে আগে হয়তো পড়ে আসছেন বা কোনোভাবে শুনেছেন এরকম কোন বিষয় কি আছে নো ম্যাম
আচ্ছা, সো কেউ যেহেতু বললেন না, তার মানে আমি ধরে সবাই তো নিচ্ছি যে, খাই খাচ্ছিলাম। হ্যাঁ ওটাই বলছি, ইভেন আই এম ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড টু, আমিও নিজেও আমার গ্রাজুয়েশনের আগে আসলে ইকোনমিক্স নিয়ে আমি তেমন কিছু জানতাম না, কোনোদিন কিছু পড়িনি। জাস্ট হচ্ছে হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 9, দেয়ার ইজ এ সাবজেক্ট সোশ্যাল সায়েন্স, ওখানে একটু ইকোনমিক্স এর পার্ট ছিল, দ্যাট ওয়াজ অ্যাবাউট ডিম্যান্ড সাপ্লাই মেবি। ওকে, সো এই চ্যাপ্টারে আমরা আসলে গিয়ে প্রথমে আগে একটু দেখে নিই যে আফটার কমপ্লিটিং দ্য চ্যাপ্টার ওয়ান আর আফটার কমপ্লিটিং টুডেজ ক্লাস, হোয়াট ইউ গেট টু নো, ইউ উইল গেট আইডিয়াস অ্যাবাউট how you are going to make decision, that means in different dilemma or in different economic situation how you are going to make decision, that means apni dekha jabe je onek khetre apnar life e onek dilemma face korben economic decision make korte je, shei khetre apni kibhabe hocche ki decision ta ke make korben, you will get ideas about that. Then the second point is very interesting, which is it's very interesting, which is about how people interact, that means apni ar ekjon arajoner sathe kibhabe somporko jukto, amra kibhabe relationship term amader ekjoner economic activities kibhabe arajoner economic activities e apnake hocche impact fele seta somporke amra janbo. After that you will get ideas about how economy work as a whole. Personally I like this point a lot, because after completing this actually the first chapter, you will get ideas about how the any kind of decision taken by our government, that means the government of People Republic Bangladesh, will affect me or will affect you or will affect all the people of our country, or how the trade decision, international trade decision between Bangladesh and India will affect us, that means the people of Bangladesh and India, or why Trump doesn't want to trade with Bangladesh, or why Trump, that means the president of USA, doesn't want to trade with China. So ei dhoroner je kichu international mane worldwide je economy je kichu question thake purota bishoy niye kintu apnar kache ekta idea hoye jabe je jokhon amra ei chapter ta properly complete kore felte parbo. So first of all you need to know what is actually economics, or what is what are the areas covered by the economics. So in one word I can say that apnar ma apnake bhalobashe, ei ghotonata chhara apnar life e ja ghotche, all are under economics. Ati bollen eta ki dhoroner kotha madam, ami amar ma amake bhalobashe eta chhara sob kichu economics, obosshoi apni je amar class korte ashen, that's also an economics, because economics ashole jeta kore seta hocche it deals with all money related term, jokhon activities ashbe tokhoni shekhane economics thakbe. Dekhen স্যার আমি কোশ্চেন নিব অবশ্যই, আমি না ম্যাম আমার একটা রিকোয়েস্ট ছিল ম্যাম যে আগের স্লাইডটা একবার শো করবেন প্লিজ। ও আচ্ছা, মানে প্রিভিয়াস যে স্লাইডটা আমি হচ্ছে ফার্স্ট। হ্যাঁ 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 ওকে, সো যেটাতে ছিলাম যে যেটাতে ছিলাম সেটা হচ্ছে আমি কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে, আমি অবশ্যই কোশ্চেন নিব, আমি একটা টপিক শেষ হলে নরমালি কোশ্চেন করার জন্য সময় দিই, এবং আমি সবাইকে এখন বলবো এখন একটা পেন এন্ড পেপার নিয়ে বসতে, কারণ আমি কিছু ডেফিনেশন দিব এবং হচ্ছে গিয়ে আপনাদেরকে কিছু লিখতেও বলবো, কিছু লেকচার দিয়ে দিব, এজন্য হচ্ছে গিয়ে আপনাদের পেন পেপার লাগবে। সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইকোনমিক্স ইজ, আমি বললাম যে এনি মানি রিলেটেড অ্যাক্টিভিটিস, এনি কাইন্ড অফ মানি রিলেটেড অ্যাক্টিভিটিস ইজ রিলেটেড উইথ economics, that means your mom loves you, except that everything is actually money related activities. Say for example you attend my class, this is also money related activities, cause to attend my class you have to pay a sort of money, and without paying that you can't attend my class. আপনি ওইটা ছাড়া রেজিস্ট্রেশনই করতে পারবেন না, আপনি আমার কোর্সে এনরোলই হতে পারবেন না, আমি আপনার অ্যাসেসমেন্টই করব না। তো দেখেন এখানে কিন্তু একটা পেমেন্ট অপশন আছে, সেম থিং ফর মি, আমি আমাকে যদি ইউনিভার্সিটি থেকে পে না করতো আই ওন্ট টেক টুডেস ক্লাস অবভিয়াসলি, বিকজ আমাকে পেমেন্ট করবে না, সেখানে তো আমার আসলে কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, বিষয়টা অনেকটা এরকম দাঁড়াতো। আচ্ছা, সো
ইকোনমিক্স টাকে বুঝতে হলে প্রথমে একটা টার্ম আমরা সবসময় বলে থাকি, যেটা হচ্ছে গিয়ে স্কার্ট সিটি, which is SCARCIT, scarce city. Scarce city means limited nature of the society's resources. What does it mean? It means, দেখেন আমাদের সোসাইটিতে আমরা যে রিসোর্স গুলো দেখছি, অল আর অ্যাকচুয়ালি স্কেয়ার ইন নেচার. হাউ? সাপোজ ধরেন আপনার টাইম, আপনার টাইমটা কিন্তু একটা লিমিটেড রিসোর্স. আপনি দেখেন আপনি চাইলেও আনলিমিটেড টাইম পাবেন না, বা আপনি যদি মানির কথা চিন্তা করেন আপনি চাইলেও কিন্তু আনলিমিটেড মানি পাবেন না, বা আপনি যদি হেলথ এর কথা চিন্তা করেন আপনি চাইলে কিন্তু আনলিমিটেড আমরা গুড হেলথ আমার আমি হচ্ছে ক্যারি করতে পারবো না, বা আমি যদি হচ্ছে গিয়ে সানলাইটের কথা, সানলাইট হয়তো বা আমরা ওইটা বুঝি না, বাট সানলাইটের যে ক্যাপাসিটি আমরা যে এখান থেকে যে ইলেকট্রিসিটি, এটা কিন্তু একটা লিমিটেড একটা মেজারে আমরা আসলে সানলাইট থেকে আমরা যতটুকু ইলেকট্রিসিটি পাচ্ছি, বা আমি যদি উইন্ড পাওয়ার থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি, এইভাবে আমি যদি রিসোর্স, আমি লেবার ফোর্স এর কথা চিন্তা করতে পারি. সো আমি এনি কাইন্ড অফ রিসোর্স এর কথা যদি চিন্তা করি, society's resources, you will find out that they are scarce in nature, which means they are limited in nature. That means we have unlimited wants, but limited resource to fulfill it. So bishoyta ki darache, bishoyta hocche erokom je amader society te resource khub alpo, ebong amra ogunito, amader moner chahida ta hocche ogunito, কিন্তু আমরা এই অগণিত চাহিদাটাকে আমরা এই লিমিটেড রিসোর্স দিয়ে ফুলফিল করার চেষ্টা করি. নাও হোয়ার ইজ ইকোনমিক্স? ইয়েস, ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ উইল হেল্প ইউ হাউ সোসাইটি অর অ্যান ইন্ডিভিজুয়াল অর এ পার্সন ইউ আর গোয়িং টু ম্যানেজেস ইউর স্কেয়ার রিসোর্সেস উইথ ইউর আনলিমিটেড ওয়ান্টস, অর আই ক্যান সে দ্যাট ইকোনমিক্স deals with all money related activities when we manages our unlimited wants with limited resources. আচ্ছা, বিষয়টা কি রকম দাঁড়াচ্ছে আরেকটু যদি ভালোভাবে চিন্তা করি, তাহলে বিষয়টা হচ্ছে এভাবে আসছে যে আগে আগে বুঝি যে আমাদের wants টা কিভাবে unlimited. ধরেন আমরা যখন হচ্ছে ছোট ছিলাম, স্কুল গোয়িং ছিলাম, তখন কি হতো, তখন দেখা যেত আমরা স্কুলে যাওয়ার আগে বাসা থেকে 2 টাকা 5 টাকা দিত, ওটা দিলেই আমরা অনেক খুশি থাকতাম, এবং আমাদের তখন মনে হতো কি যে ঠিক আছে আমি যদি 2 টাকা 5 টাকা জায়গা যদি 10 টাকা দিত তাহলে হয়তো আরো বেশি আচার কিনে খেতে পারতাম, বা আরো একটু কিছু কিনে খেতে পারতাম, এরকম বিষয়টা হতো. দেখেন আপনার বাসা থেকে যখন 10 টাকা দেওয়া শুরু করলো তখন আপনার মনে হলো যে যদি 20 টাকা দিত তাহলে স্কুলে হচ্ছে রিক্সা করে যেতে পারতাম. তারপরে দেখবেন যে একটা সময় থেকে 20 টাকা করে দেওয়া শুরু করলো, যখন 20 টাকা করে দেওয়া শুরু করলো তখন মনে হলো 20 টাকা দিয়ে কিছু হয়, যদি 100 টাকা দিত তাহলে হচ্ছে গিয়ে হয়তো ফ্রেন্ডদের সাথে কোথাও যেতে পারতাম. এবং আমি বলি যখন আপনাকে 100 টাকা দেওয়া শুরু করেছে তখন দেখবেন যে আপনার 100 টাকাতে হয় না, এবং আপনি চিন্তা করেন যে এইভাবে আপনাকে যতই আপনার পকেট মানি বাড়াতে থাকুক না কেন, ইউ উইল নট বি স্যাটিসফাইড উইথ দ্যাট. বা আরো আর একটা নর্মাল এক্সাম্পল আসে আমাদের গ্যাজেট, সবার হাতে একটা স্মার্টফোন আছে, কারণ আমাদের প্রথম স্মার্টফোনটা কি ছিল, অবভিয়াসলি খুব নর্মাল একটা বাটন ফোন ছিল. সো যখন এই নর্মাল বাটন ফোন গিফট পেলেন তখন মনে হলো যে যদি এমন একটা ফোন হতো যে যদি লাইট ফেসবুক ইউজ করা যায় তাহলেও আমি খুশি হব. সো ওই বাটন ফোন থেকে যখন আপনার, ধরেন আপনি ফ্যামিলিকে প্রেশার দিতে লাগলেন, বলতে থাকলেন যে আমার এই ফোনে হয় না, একটা ছবি তোলা যায় না, গান শোনা যায় না, তো সেখান থেকে যখন আপনি হচ্ছে গিয়ে আপনাকে ওই বাটন ফোনটা থেকে একটু ভালো একটা স্মার্টফোন দেওয়া হলো, যেখানে হচ্ছে স্মার্টফোনও বলছি না, ধরেন আমি বলছি যে একটা সময় কিছু নোকিয়ার কিছু ফোন ছিল না বাটন, বাট সেটাতে হচ্ছে আপনার আমরা ইমেজ মানে মোবাইল মানে ছবিও তোলা যেত, ভিডিও করা যেত, ইভেন লাইট কিছু গেমস খেলা যেত. সো ওই ফোনটা তখন আপনার হয়ে গেল. তো ওটা হওয়ার পর আপনার মাথায় কি আসবে, আপনার মাথায় তখন আসবে যে আমার ফোন তো টাচ স্ক্রিন না, তখন কিন্তু টাচ স্ক্রিন ফোন ছিল বা ফোল্ড করা যায় না, এরকম কিন্তু বিষয়টা চলে আসবে. সো আমি ফর শিওর যখন আপনি টাচ স্ক্রিন ফোন পেয়ে গেছেন তখন আর স্মার্ট না, স্মার্টফোন যখন পেয়ে গেছেন তখন মনে হয়েছে যে এখন বিভিন্ন ধরনের মডেলের ফোন আসে, এই মডেলের ফোন হলে তারপরে 2 দিন পর আর এক মডেল আসে, তখন আমাদের কাছে মনে হয় যে ওটা আমাদের লাগবে. সো একইভাবে দেখেন আমাদের জীবনে চাহিদা অগণিত,
অগণিত অগণিত অগণিত, এবং সেটা পূরণ করার জন্য আমার রিসোর্স লিমিটেড। এই যে আমি আপনাকে ফোনে কথাই বলছিলাম, আপনার কাছে কিন্তু রিসোর্স লিমিটেড, দ্যাট মিন্স আপনার টাকা যেটা দিয়ে আপনি ফোন কিনবেন এটা কিন্তু আপনার জন্য লিমিটেড ছিল, কিন্তু আমি একটার পর একটা চাহিদা করে যাচ্ছি, মানে আমার এটা, এবং এই ডিজায়ারটা আমাদের মতো অটো ক্রিয়েট হয়। আমি আমার কথাই বলতে পারি, আমার কালকে সকালে আমি যেটা চিন্তা করলাম, আমার অনেক কাজ, আমার তিনটা ক্লাস নিয়ে শেষ করতে হবে, তিনটা ক্লাস নিয়ে, আমার সকালে উঠে মনে হলো যে আজ অনেক কাজ, এর মধ্যে যদি তিনটা ক্লাস নিয়ে শেষ করতে পারি প্রপারলি, আমি তাহলে আমার আমি খুশি। তারপরে আমি কালকে তিনটা ক্লাস নিয়ে শেষ করেছি প্রপারলি, তিনটা ক্লাস নিয়ে শেষ করা প্রপারলি শেষ করার পর আবার মাথায় চলে আসে, দূর তিনটা ক্লাস কি শেষ করলাম, আমার তো হচ্ছে গিয়ে আর্টিকেলে কাজটা করা শেষ করে নাই, আমি হচ্ছে গিয়ে অমুক কোর্সের হচ্ছে গিয়ে তমুক ক্লাসের ম্যাটেরিয়ালস বানাই নাই, ওইটার জন্য একটা স্লাইড বানাইতে হবে, কিছু রেজাল্টের ইনপুটে কাজ করতে হবে, তারপরে মনে হলো প্রিভিয়াস সেমিস্টার স্টুডেন্টদের সাথে একদিন বসতে হবে, ওদের যেহেতু আমি মিড টার্ম নিবো, তারপরে মনে হলো ওদের অ্যাসেসমেন্ট আমি গুগল ক্লাসরুমে কিভাবে করবো সেটা ওদেরকে দেখাইতে হবে, মানে একটার পর একটা আমি দেখলাম যে আমি একটার পর একটা কাজ আমি কিন্তু মাথা থেকে বেরোচ্ছে। ইটস দ্য কাইন্ড অফ, আমি বলতে পারি আমার ওয়ান্টস, বাট দেখেন এটা ফুলফিল করার জন্য আমার রিসোর্স লিমিটেড, মানে আমার টাইম লিমিটেড, আমার 24 ঘন্টা ছাড়া দিনের সময় নেই, এবং এর মধ্যে আমাকে বাকি পার্সোনাল কাজও করতে হবে, কিন্তু তারপরে আমার মাথায় ওগুলো ঘুরছে। মানে এটাই আমি বলতে চাচ্ছি যে সবকিছু ইকোনমিক্স এর সাথে রিলেটেড। আমি অবভিয়াসলি আমি জব করি বলে আমাকে এখন এই ক্লাসের বা আদার হেডেক গুলো নিতে হচ্ছে, তাহলে নিতে হতো না, সেখান থেকে আমার মানি রিলেটেড অ্যাক্টিভিটিস চলে আসছে। সো বিষয়টাই হচ্ছে অনেকটা এটা যে আমরা সবসময় এই স্কেয়ার রিসোর্স নিয়ে ডিল করি, এবং এই স্কেয়ার রিসোর্স থেকে কিভাবে আমি ডিসিশন মেক করব এটাই হচ্ছে গিয়ে আমাকে ইকোনমিক্স হেল্প করবে। সো তাহলে এখন হচ্ছে গিয়ে একটা পেজ নেন, সেই পেজে ফার্স্টে হচ্ছে আজকে টাইটেল দেন হচ্ছে ইকোনমিক্স, আমরা প্রথম যে টপিকটা সম্পর্কে ডেফিনেশন দিব আমি আপনাদেরকে, উইচ ইজ ইকোনমিক্স। একটা পেন এন্ড পেপার নেন, একটা পেন এন্ড পেপার নেন। ম্যাম অলরেডি নাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সো ওখানে লেখেন হচ্ছেন গিয়ে ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স, দো ইকোনমিক্স আসলে আমরা সোশ্যাল সায়েন্সের পার্ট বলি না, বাংলাদেশে এটাকে সোশ্যাল সায়েন্সের পার্ট বলা হয় বলে আমি বলছি, ইকোনমিক্স মেইনলি সায়েন্সেরই একটা পার্ট ধরে, বিকজ হচ্ছে গিয়ে ওই যে আমি বলেছিলাম মনে আপনাদের ফার্স্ট ক্লাসে যে ইকোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে নোবেলে যে 6টা সাবজেক্টের উপরে বেসিস করে নোবেল দেয় তার মধ্যে ইকোনমিক্স একটা। সো whatever lacken economics is a part of social science which studies এই যে এখন স্লাইডের লাইনটা লিখবো, হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার রিসোর্সেস, এতটুকু। ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ স্টাডিজ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার রিসোর্সেস। ইয়েস স্যার, ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স। ইয়েস স্যার বলেন। Economics is a part of social science which studies how society manages its scarce resources, comma. Economics is a part of social science which studies how society manages its scarce resources, comma, which means, comma diye, which means how we deal, which means how we deals with unlimited wants, which means how we deals with which means how we deals with unlimited wants which means how we deals with unlimited wants which means how we deals with unlimited wants with our limited resources.
with our limited resources, which means how we deals with unlimited ones with our limited resources. Which means how we deals with unlimited ones with our limited resources. So কি বুঝলাম বুঝলাম হচ্ছে গিয়ে যে ইকোনমিক্স হচ্ছে আমি কোশ্চেন নিব ইকোনমিক্স হচ্ছে সোশ্যাল সায়েন্সের একটা পার্ট যেখানে আমাকে দেখাবে যে হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার রিসোর্সেস মানে যে যারা যে রিসোর্স গুলো খুব লিমিটেড ইন নেচার অথবা আর একটা কথা বলতে পারি যে আমরা কিভাবে আসলে আমাদের আনলিমিটেড ওয়ান্সটাকে লিমিটেড রিসোর্স দিয়ে ফুলফিল করে থাকি সেটা নিয়ে হচ্ছে গিয়ে ইকোনমিক্স কথা বলে যেমন দেখেন প্রথম একটা এক্সাম্পল দিয়েছি আমি যে হাউ পিপল ডিসাইড হোয়াট টু বাই আপনি যখন মার্কেটে যাচ্ছেন সাপোজ ধরেন প্রতীককে ওনার মা কিছু টাকা দিলো দিয়ে বলো যাও বাবা একটু বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসো তো প্রতীক গেল সবজি কিনতে সবজি কেনার জন্য ওনার সামনে কতগুলো অপশন থাকবে অনেক অপশন থাকবে সে ওখানে দেখবে যে ওখানে পোটাটো আছে টমেটো আছে ব্রিঞ্জাল আছে আপনার হচ্ছে গিয়ে অনিয়ন আছে ঠিক একইভাবে যে আমি বলছিলাম যে কালকে থেকে আমি চিন্তা করছি আমাকে এই কাজ করতে হবে এই কাজ করতে হবে আমাকেও কিন্তু আমার টাইমটা এখানে লিমিটেড রিসোর্স আমাকে কিন্তু ডিসাইড করতে হবে হাউ মাচ টু ওয়ার্ক দেন আমরা যারা আর্ন করি আমরা আর্ন করার পরে কিন্তু চিন্তা করি যে এত টাকা আর্ন করলাম এই টাকাটার মধ্যে এতটুকু টাকাটা হচ্ছে আমি সেভ করবো সো হাউ মাচ টু সেভ এবং আমি কতটুকু স্পেন্ড করবো সেই পুরো বিষয়টা কিন্তু আমরা মানে দেখেন আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে কিন্তু আমরা এই এই বিষয়গুলো নিয়ে ডিল করে থাকি সো এই হচ্ছে ব্যাপার দেন দেন হচ্ছে গিয়ে যদি আপনি অ্যাজ এ ফার্ম চিন্তা করেন ফার্ম বলতে আমরা বলছি হচ্ছে গিয়ে যারা প্রোডিউসার যারা আমি যখন পিপলের কথা বলছিলাম এটা বলতে আসলে আমি কনজিউমারদের বুঝাচ্ছিলাম যে যারা একটা প্রোডাক্ট কনজিউম করে আর ফার্ম বলতে আমি বুঝাচ্ছি যে যারা প্রোডাক্টটা তৈরি করে সাপ্লায়ার যারা যেমন ইন মাই ক্লাস ইউ আর দ্য কনজিউমার অ্যান্ড আই এম দ্য প্রোডিউসার আমি এখানে প্রোডিউস করছি আর আপনি কিন্তু এখানে কনজিউম করছেন So, একজন প্রোডিউসার যখন প্রোডিউস করে যে এটা ডিসাইড করে হাউ মাচ টু প্রোডিউস ইয়েস আমি এখানে ডিসিশন নিব যে আমি কতটুকু ক্লাসে লেকচার দিব কতটুকু পড়াবো ঠিক একইভাবে যদি আমার আমার আমি যদি একটা বড় ফার্ম দিতাম তাহলে সেখানে আমি কতটুকু লেবার হায়ার করব কি ধরনের লেবার হায়ার করব অল উইল বি ডিসাইডেড বাই দ্য প্রোডিউসার এবং সবকিছুর সাথে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস রিলেটেড ঠিক একইভাবে যদি একটা গভর্নমেন্টের কথা চিন্তা করেন গভর্নমেন্ট তার বাজেটে কতটুকু অংশ ন্যাশনাল ডিফেন্সে ইউজ করবে কনজিউমার গুডস এর জন্য ইউজ করবে এনভায়রনমেন্ট কে প্রোটেক্ট করার জন্য সে কি করতে পারে এই যে অনেকগুলো বিষয় কিন্তু এখানে দাঁড়াচ্ছে সবকিছুই কিন্তু দেখেন ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং অল আর রিলেটেড উইথ দ্য লিমিটেড limited resources but in every cases we have unlimited ones and we have to fulfill it with our limited resources acha amake proshno korte chaichilen ekhon ek proshno ta koren kyo ekjon proshno korte chaichilen bar bar kindly sir question ta koren madam ji scarce are limited ki same word same word na synonyms bolte paren o acha thik ache মানে লিমিটেড নেচার লিমিটেড নেচার অফ রিসোর্সেস এটা আসলে স্কেয়ারসিটির সিনোনিমস লিমিটেডটা সিনোনিমস না কিন্তু লিমিটেড নেচার অফ রিসোর্সেস এটা হচ্ছে সিনোনিমস ম্যাম স্কেয়ারসিটি মানে তো হচ্ছে ঘাটতি না ম্যাম মানে কোনো কিছু প্রপার বাংলাটা আমি জানি না মানে প্রপার বাংলা যেটা বলে সেটা বুঝছি না বাট এটুকু বুঝি যে আমি যতটুকু চাচ্ছি ততটুকু নাই এটুকু বলতে আমি স্কেয়ারসিটি বুঝি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আর কোনো কোশ্চেন আছে সো আমরা খুব বেসিক একটা আইডিয়া নিলাম যে তাহলে আমরা প্রথমে বুঝলাম যে স্কার্সিটি হচ্ছে প্রথমে একটা বিষয় আসলাম যে ইকোনমি স্কার্সিটি নিয়ে ডিল করছে স্কার্সিটি জিনিসটা কি স্কার্সিটি হচ্ছে গিয়ে যে লিমিট মানে আমরা যখন যা চাচ্ছি তা নাই মানে আনলিমিটেড আকারে নাই যেমন সমুদ্রের পানি না বা সানলাইট না এই জিনিসগুলো হবে এমন যে যেটা হচ্ছে লিমিটেড ইন নেচার সেটা হচ্ছে স্কার্সিটি বলছি আচ্ছা দেন ইকোনমিক্স কি পেলাম ইকোনমিক্স পেলাম হচ্ছে কি ইট উইল ডিলস উইথ ইউর স্কেয়ার রিসোর্সেস অর ইট উইল হেল্প ইউ টু ডিসাইড হাউ ইউ আর গোয়িং টু ফুলফিল ইউর আনলিমিটেড ওয়ান্স উইথ ইউর লিমিটেড রিসোর্সেস ওকে
দেন হচ্ছে কি আমরা চলে যাব যেটা দ্যাট ইজ দ্য ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স ইন দ্য সেম ওয়ে আপনি জাস্ট আপনার পেজের উপরে একটা টাইটেল দিবেন হচ্ছে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স দিয়ে একটা অ্যারো দিয়ে মাইক্রো ইকোনমিক্স লিখবেন আর একটা অ্যারো দিয়ে ম্যাক্রো ইকোনমিক্স লিখবেন নিচের কোনো পয়েন্ট গুলো লিখতে দরকার নেই আবারও বলছি নিচের কোনো পয়েন্ট লিখবো না জাস্ট ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স একটা অ্যারো দিয়ে মাইক্রো ইকোনমিক্স আর একটা অ্যারো দিয়ে ম্যাক্রো ইকোনমিক্স লিখছি ম্যাম আচ্ছা সো আপনারা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আপনারা হয়তো জানেনই যে মাইক্রো বলতে আমরা সাধারণত ছোট বুঝি ম্যাক্রো বলতে বড় বুঝি সো এখানেও তাই হবে মানে আমরা ছোট জিনিসের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে যখন কথা বলি উইচ উইল বি মাইক্রো অ্যান্ড বড় জিনিসের ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কথা বলি দ্যাট উইল বি ম্যাক্রো আচ্ছা সো বিষয়টা কি যেমন ধরেন যদি আমি আমার ক্লাসের ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কিনে যেমন আমি বললাম যে প্রথমে যার নাম দেখতে পাচ্ছি প্রতীক আমি বললাম যে প্রতীকের মান্থলি এক্সপেন্ডিচার কতটুকু এটা নিয়ে যদি কথা বলি বা প্রতীকের ডিমান্ড কতটুকু মান্থলি এটা নিয়ে যদি কথা বলি বা ধরেন আবদুল্লাহর প্রতি মাসের মান্থলি এক্সপেন্ডিচার কত আবদুল্লাহ আল সাকিব বা আশিকের মান্থলি এক্সপেন্ডিচার কত বা শান্তার মান্থলি এক্সপেন্ডিচার কত বা আমার মান্থলি এক্সপেন্ডিচার কত আমি যখন কথা বলছি দেখেন শুধু নিজে নিয়ে কথা বলে যাচ্ছি হ্যাঁ বা ধরেন আচ্ছা আপনি বললেন ম্যাডাম আপনি খালি খরচ নিয়ে বলতেছেন সেভিংস নিয়ে বলতেছেন আচ্ছা সেভিংস নিয়ে বললাম আমি ধরেন আমি বললাম যে ইভানের মান্থলি সেভিংস কত বা মারিয়ামের মান্থলি সেভিংস কত বা হচ্ছে গিয়ে আমিনুলের মান্থলি সেভিংস কত আমি মানে মেইন কথা যে দেখেন আমি আই এম ফোকাসিং অন অনলি ইন্ডিভিজুয়াল পার্সন অর আচ্ছা সাপ্লাই সাইড থেকে বলি ধরেন আমি বললাম যে আমি একজন ধরেন এখানে প্রোডিউসার আমি মান্থলি কতটা ক্লাস নিচ্ছি বা হচ্ছে গিয়ে কতটুকু টাইম স্পেন্ড করছি ক্লাসের পিছে বা ধরেন আপনাদের টিচাররা কতটুকু টাইম স্পেন্ড করছেন ইন্ডিভিজুয়ালি যখন চিন্তা করছি এইভাবে যখন দেখা যাবে যে আপনি মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এন ইন্ডিভিজুয়াল দ্যাট মিনস এ কনজিউমার অর এ হাউস হোল্ড অর ইউ আর টকিং অ্যাবাউট দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এ ফার্ম ফার্ম মিনস হেয়ার অ্যাকচুয়ালি দ্য প্রোডিউসার অর দ্য সাপ্লায়ার মানে দ্যাট মিনস হু উইল প্রোডিউস দ্য প্রোডাক্ট অর হু উইল সাপ্লাই ইউ দ্য প্রোডাক্ট হ্যাঁ সো যখন আপনি ইনাদেরকে নিয়ে কথা বলবেন ওনাদের ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবেন এবং অবভিয়াসলি হাউ দে আর ইন্টারাক্ট উইথ ইচ আদার আপনি এইসব নিয়েও কথা বলবেন দেন ইটস কল মাইক্রো ইকোনমিক্স আপনি বললেন ম্যাডাম কিছুই তো বুঝলাম না খুব সিম্পল কথা আমি আমার আমার কি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস এটা মাইক্রো বা আমিনুলের ইকোনমিক অ্যাক্টিভিটিস এটা মাইক্রো নাহিদের ইকোনমিক অ্যাক্টিভিটিস মাইক্রো বা সাব্বিরের ইকোনমিক অ্যাক্টিভিটিস এটা হচ্ছে মাইক্রো বাট যদি আমি আমাদের ক্লাসে সব স্টুডেন্টের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি ধরেন আমি আমার ক্লাসে এখন 25 স্টুডেন্টস আছেন 29 স্টুডেন্টস আছেন ইন টোটাল আচ্ছা ক্লাসে এখন প্রেজেন্ট আছেন 25 So if I talk about the economic activities of all these 25 students, আমি সবার মান্থলি এক্সপেন্ডিচার একটা ধরনের একটা শীট বানালাম এটা হবে গিয়ে বাট এটা হবে ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ আমি যখন একজন নিয়ে একজনের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো এটা হবে মাইক্রো বাট আমি যখন মানে সবার একটা গ্রুপের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো সেটা হবে গিয়ে ম্যাক্রো সো খুব সুন্দর এক্সাম্পল দেওয়া যেতে পারে ফ্যামিলি বাসের যেটা একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলির ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবে দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স বাট ওয়েন আই টক অ্যাবাউট দ্য ন্যাশনাল বাজেট লাইক দ্য ন্যাশনাল বাজেট অফ বাংলাদেশ ইট উইল বি ম্যাক্রো ইকোনমিক্স হিয়ার ইজ দ্য ডিফারেন্স আমরা কি বুঝতে পারছি বিষয়টা সো এখান থেকে আমার একটা খুব পছন্দের প্রশ্ন আমি নর্মালি যে প্রশ্নটা করি যে হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স আর হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স আর হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম এখান থেকে দিতে হবে সো আমি একটা ডেফিনেশন প্রোভাইড করব অবভিয়াসলি সো ওই যে বললাম না একটা ট্রির মতো ড্র করব ফার্স্টে লিখবো হচ্ছে কি ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স লিখে মাইক্রো লিখবো মাইক্রো নিচে আবার আর একটা ট্রি আর একটা অ্যারো নিয়ে ম্যাক্রো লিখেছি সো যেখানে মাইক্রো ইকোনমিক্স লিখেছেন ওটার নিচে হচ্ছে গিয়ে লেখেন
microeconomics is a branch of economics. Microeconomics is a branch of economics. The spelling of branch is here, B-R-A-N-C-H. Microeconomics is a branch of economics. Microeconomics is a branch of economics which studies about the economic activities. Which studies about the economic activities. Which studies about the economic activities. Which studies about the economic activities of individual. এখানে আমি ইন্ডিভিজুয়াল স্পেলিংটা লিখেছি ইন্ডিভিজুয়ালের ব্র্যাকেটে আপনি লিখবেন হচ্ছে গিয়ে হাউসহোল্ড অর কনজিউমার ঠিক আছে তার মানে হচ্ছে কি আমি যদি হাউসহোল্ড বুঝি তাও আমি বুঝবো যে ইন্ডিভিজুয়ালের কথা বলছে যদি কনজিউমারের কথা বলে তাও আমি হচ্ছে আমি বুঝবো ইন্ডিভিজুয়ালের কথা বলছে এবং কনজিউমার বলতে এখানে সাধারণত বুঝি আমরা ভোক্তা বা যারা আসলে ডিম্যান্ড করে এটা আচ্ছা তাহলে কি বলে মাইক্রো ইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স হুইচ studies about the economic activities of individuals obviously in plural form economic activities of individuals ami ekhane individual likhechi singular form e likhechi eta plural form e hobe economic activities of individuals and economic activities of individual in a bracket household or consumer and firm FIRMS firms so here firms means what the producer so jodi kothao dekhen producer lekha tahole bujhben firm jodi bole lekha theke supplier tao bujhben firm so abar bolchi microeconomics is a part of economics which or branch of economics which studies about the economic activities of individual and firms comma economic activities of individual and firms comma how they interact to each other in market and how they interact interact মানে একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত how they interact to each other in market how they interact to each other in market তাহলে খুব সিম্পলি আমি ডেফিনিশনটা দিলাম how they interact to each other in market খুব সিম্পলি ডেফিনিশনটা দিলাম ডেফিনিশনটা কি দাঁড়ালো এরকম যে মাইক্রোইকোনমিক্স এটা হচ্ছে ইকোনমিক্সের একটা ব্রাঞ্চ এবং যেখানে কিনা ইনি কি নিয়ে কথা বলবো ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে মানি রিলেটেড অ্যাক্টিভিটিস কাদের একজন কনজিউমারের মানে ভোক্তার বা একজন একজন ব্যক্তির বা একটা একজন প্রোডিউসারের এবং বলছে যে এই ভোক্তা এবং এই যে প্রোডিউসার তারা কিভাবে একজন আরেকজনের সাথে মার্কেটে সম্পর্ক সেটা নিয়েও কথা বলবে সুন্দরভাবে চলে আসলো ওকে নাও এবার চলে যান হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্সে সো ম্যাক্রো ইকোনমিক্সের জন্য যেটা করবেন ঠিক একইভাবে ম্যাক্রোর নিচে হচ্ছে গিয়ে যে স্পেসটা খালি রাখতে বলেছিলাম সেখানে একটা ডেফিনেশন দিবেন এবং স্টার্টআপটা একইভাবে হবে যে ম্যাক্রো ইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স হুইচ স্টাডিজ এটুকু লেখেন ম্যাক্রো ইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স হুইচ স্টাডিজ এতটুকু লেখেন macroeconomics is a branch of economics which studies acha etotuku likhar pore lekhen hocche macroeconomics m s e r o e c o n o m i c
cs jader spelling bujhte oshubidha hoy you can zoom in or zoom out your screen so that apnar jonno kete easy hobe bojhata je ami ki porachhi jodi spelling na bujhte paren just nijer screen ta mobile screen e thakle mobile screen ta ke zoom in zoom out korlo kintu apni shunte paben acha so jeta bolchhilam macroeconomics is a branch of economics which studies the economic wide the economic wide এটা আমি লিখলাম economic wide স্পেলিংটা এখানে একটা স্ল্যাশ হবে the economic wide phenomena phenomena স্পেলিংটা এখানে মনে আসে না p h e n o economy wide phenomena macroeconomics is a branch of economics which studies the economy wide phenomena comma including economic wide phenomena including economy wide phenomena including inflation এটা ব্র্যাকেটে লিখে রাখবেন যেহেতু আপনার ইনফ্লেশন নিয়ে আইডিয়া নেই এটা ব্র্যাকেটে লেখেন হচ্ছে গিয়ে মূল্যস্ফীতি বাংলাটাই লিখবেন including inflation including inflation unemployment including inflation unemployment unemployment তে বাংলা আমরা সবাই জানি বেকারত্ব including inflation unemployment and including inflation unemployment and economic growth economic growth এটার ব্র্যাকেটে আবার লেখেন হচ্ছে গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি economic growth বুঝেছে পুরো ইকোনমিক ব্যাপার ইকোনমির ব্যাপারটা নিয়ে উনি কথা বলবেন ইনক্লুডিং ইনফ্লেশন ইনফ্লেশন কি ইনফ্লেশন হচ্ছে মূল্যস্ফীতি আচ্ছা ইনফ্লেশনটা আমি বুঝাচ্ছি দেন আমি হচ্ছে কি বলবো যে আনএমপ্লয়মেন্ট বা ইকোনমিক গ্রোথ এখন দেখেন আগে আসে ইনফ্লেশনটা দিয়ে শুরু করি ইনফ্লেশনটাকে বললাম হচ্ছে মূল্যস্ফীতি সাপোজ আমি ধরে নিচ্ছি আবারও বলছি এটা নিয়ে অনেক আর্গুমেন্ট করেন অনেক সময় স্টুডেন্টরা দা ইনফ্লেশন রেট অফ কারেন্ট বাংলাদেশ ইজ 5% মানে বাংলাদেশে 5% ইনফ্লেশন আছে এটার মানে কি এটার মানে হচ্ছে গিয়ে দা প্রাইস লেভেল অন এভারেজ উইল ইনক্রিজ বাই 5% মানে আমি যেই প্রোডাক্টই কিনি না কেন সেটার দাম 5% হারে বাড়বে ফর এক্সাম্পল সাপোজ লাস্ট ইয়ার আশিক হচ্ছে একটা পেন কিন্তু 10 টাকা দিয়ে লাস্ট ইয়ার বলছি হ্যাঁ এখন যদি আমাদের সেই আমাদের দেশে ইনফ্লেশন 5% হয় হুইচ মিন্স এই 10 টাকার পেনের দামও কিন্তু 5% ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে দাম বেড়ে যাবে সো এটা দাম হয়ে যাবে হচ্ছে গিয়ে 11.5 টাকা এই যে 10 টাকার 5% হিসাব করে আমি এরকম পেলাম যে এটার দাম কিন্তু 11.5 টাকা দাম বেড়ে যাবে আবার ধরেন আশিক আশিক ভাবছেন যে আশিকের জন্য হয়তো দাম বাড়ছে আমার ধরেন ইভানের জন্য বাড়ছে না ইভান ধরেন বাজারে গেল চাল কিনতে চালের কেজি 100 টাকা ছিল সো 100 টাকা যদি 5% দাম বাড়ে 100 টাকার 5% কতটুকু হতে পারে 105 টাকা সো ধরেন চালের কেজি গত বছর ছিল 10 টাকা তাই না তাহলে 5% হারে দাম বাড়লে সেটা হয়ে যাবে 105 টাকা সো ইভান ধরেন চাল কিনতে গিয়েছে চালের কেজি 100 টাকা যখন ইনফ্লেশন দেখা দিল দেশে 5% হারে 105 টাকা করে কিন্তু তাকে চাল কিনতে হবে এখন ভাবছেন যে শুধু মানে ইভান কে কিনতে হবে বা আশিক কে কিনতে হবে না ইনফ্লেশন বাড়া মানে হচ্ছে যে আমাদের আমার আপনার সবাইকে এই দামে কিনতে হবে অর্থাৎ আমিও 5% বেশি দাম দিয়ে কিনবো আবার ইভানও কিনবে মারিয়ামও কিনবে
আবার শান্তাও কিনবে, রাহাতও কিনবে, সবাই আমাদের ক্লাসে যারা আছেন সবাইকে এই অতিরিক্ত দামটা দিয়ে কিনতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইনফ্লেশনটা একা আমাকে এফেক্ট ফেলবে না। ওই যে একটু আগে যখন আমি ইবানের এক্সপেন্ডিচার নিয়ে বলছিলাম, এটা শুধু ইবানের এক্সপেন্ডিচার, আমার এক্সপেন্ডিচার ছিল না কিন্তু, বা আমি যখন, আমাদের তো দুইজন ইভান, মোটা ইভান আর একটা ওই যে পাতলা ইভান, আমি জাস্ট আমার পার্টিসিপেন্ট লিস্টে যাকে প্রথমে দেখতে পাচ্ছি মাহমুদুল আনাম, তার নাম খুশি হচ্ছে তো আপনি এক্সাম্পল দিচ্ছেন তো যদি মেনশন করে দিতে কোন। আচ্ছা, আমি জাস্ট যাদের নাম পার্টিসিপেন্ট লিস্টে র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে, বারবার আসতে থাকে, একজনের পর একজনের নাম দেখাতে থাকে, তো ওইটা আমি জাস্ট ওখান থেকে দেখে দেখে বলছি। ম্যাম এখন থেকে লিখুন না নামটা বললেন। আচ্ছা ঠিক আছে, যে আমার নাম, আচ্ছা ঠিক আছে। সো এই যে দেখেন, যখন প্রাইস লেভেলটা বাড়ছে, এই বাড়াটা শুধু একমাত্র যে লিখনের জন্য বাড়লো বা আমার জন্য বাড়লো বা ইভানের জন্য বাড়লো বিষয়টা কিন্তু তা না, আমাদের সবার জন্য বেড়ে যাচ্ছে। কিন্তু যখন হচ্ছে গিয়ে আমরা ওই যে মাইক্রো নিয়ে কথা বলছিলাম, যে আমি যখন বলছিলাম যে ইভানের ইন্ডিভিজুয়াল এক্সপেন্ডিচার বা মারিয়ামের এক্সপেন্ডিচার বা রাহাতের এক্সপেন্ডিচার, সো এটা কিন্তু হচ্ছে গিয়ে একজনের কথা বলেছিলাম। এখানে কিন্তু এমন হয়নি যে আমি মানে রাহাতের এক্সপেন্ডিচার দিয়ে আমি লিখনের এক্সপেন্ডিচারও পেয়ে যাব, বা রাহাতের এক্সপেন্ডিচার দিয়ে হচ্ছে গিয়ে আমি মারিয়ামের এক্সপেন্ডিচারও পেয়ে যাচ্ছি, বিষয়টা এরকম। এবং রাহাতের এক্সপেন্ডিচারের সাথে বাকিদের কারোর কোনো সম্পর্কই নাই। কিন্তু যখন আমি ম্যাক্রো টপিক গুলো নিয়ে কথা বলবো, দেখা যাবে যে আমরা সবাই কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছি। যেমন আরো আসি, ধরেন সাপোজ আমি এখন আমার, আমি ক্লাস নিতে নিতে টায়ার্ড হয়ে গেছে, আমি বললাম যে আমি আর এক সেমিস্টার ক্লাস নিব না, আমি কি হবো, আমি হচ্ছে গিয়ে একটা আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়ে যাবো, যেটাকে আমি বলতে পারি হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, আমি সেটার মধ্যে পড়ে যাবো। তো আমি একটা আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়ে গেলো, এটা কিন্তু আপনাদের কাউকে এফেক্ট ফেলবে না যে আপনি আপনি আনএমপ্লয়েড নাকি আপনার ফ্যামিলি কেউ আনএমপ্লয়েড। কিন্তু when I talk about the total number of unemployed people in Bangladesh, it will focus on the every people of Bangladesh. আপনি আপনার প্রত্যেকটা ফ্যামিলি থেকে কত পার্সেন্ট মানুষ আনএমপ্লয়েড আছে, এগুলো কিন্তু এটার পার্সেন্টেজ, এটার হিসেবের মধ্যে চলে আসবে। সো দ্যাট এটা কিন্তু হিসাবের মধ্যে চলে আসবে, সো দ্যাট আপনার জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হবে, যে আপনার জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হবে বোঝা যে এখানে হচ্ছে গিয়ে কত মানুষ আনএমপ্লয়েড, এবং তারা আসলে মানে, এবং এটা কিন্তু আপনি আপনার একার অবস্থান দেখে বুঝতে পারবেন না, পুরো বাংলাদেশের অবস্থানটাই এখান থেকে কিন্তু বের হয়ে আসবে। তো আমি এটাই মেনশন করতে চাচ্ছিলাম যে যখন আমি এই যে ম্যাক্রো ইকোনমিক্স এর টার্ম গুলো বলছি, ইনফ্লেশনের কথা বলছি, আনএমপ্লয়েড বা ইকোনমিক গ্রোথ, এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে সবারই প্রবৃদ্ধি হবে একটা দেশের, না হলে নাই। যেমন আমাদের দেশে এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, কারণটা কি, কারণ হচ্ছে আমাদের দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিস কম, আমাদের আর্নিংস কমে গেছে, সেজন্য আমাদের গ্রোথও কম। তো বিষয়টাই এরকম যে ম্যাক্রো যে টপিক গুলো নিয়ে কথা বলবো, এটা সবাইকে এফেক্ট ফেলবে, এটা হচ্ছে গিয়ে পুরো ইকোনমি নিয়ে কথা বলবে। এবং এটা আমি আপনার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল স্টেটাস থেকে হচ্ছে গিয়ে আমি ম্যাক্রো ইকোনমিক্স এর টপিক গুলো নিয়ে কথা বলতে পারবো না, দ্যাটস ইট। সো এটা ছিল হচ্ছে গিয়ে ম্যাক্রো মাইক্রো। এখন আপনার প্রশ্ন হতে পারে যে নিচে যে হচ্ছে গিয়ে নিও ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এগুলো হচ্ছে বিভিন্ন এরিয়া দেখাচ্ছে যে যেই এরিয়া গুলো ম্যাক্রো বা মাইক্রো দিয়ে কভার হয়। ফর এক্সাম্পল, ওয়েন আই টক অ্যাবাউট লেবার ইকোনমিক্স, এটা মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে যায়, বা ইকোনোমেট্রিক্স, এটা মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে যায়, বা বিহেভিয়ারাল ইকোনমিক্স নিয়ে কথা বলে, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স নিয়ে কথা বলে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে কথা বলে, এগুলো মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে চলে যায়। বা আমি যখন মার্কসিজম নিয়ে কথা বলবো, বা আমি যখন কেনশিয়ান ইকোনমিক্স নিয়ে কথা বলবো, আমি ক্লাসিক্যাল ইকোনমিক্স নিয়ে কথা বলবো, এটা আবার কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর আন্ডারে চলে যাবে। এইটা, এটা কোনো ক্লাসিফিকেশন না, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া যে কোন কোন এরিয়া মাইক্রো আন্ডারে যায়, কোন কোন এরিয়া ম্যাক্রো আন্ডারে যায়। ওকে, আওয়ার নেক্সট টপিক ইজ অ্যাবাউট দ্য টাইম ফ্রেম অফ ইকোনমিক্স। এটা এখানে যদিও টাইটেলটা দেওয়া হচ্ছে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, এখানে আমার স্লাইডে আমি একটু মিস্টেক করেছি, এটা বললাম, এটা আসলে টাইম ফ্রেম হওয়া উচিত ছিল। যে আমরা যে ইকোনমিক্স পড়ছি এখন পর্যন্ত, কিন্তু আমি আপনাদেরকে বলিনি হু ইজ দ্য ফোর ফাদার অফ ইকোনমিক্স অ্যান্ড হাউ ইকোনমিক্স ইভলভ, অনেক বিষয় এখানে কিন্তু আছে। তো এই টাইম ফ্রেমটা আমরা এখন দেখ। সো ইন বিফোর স্টার্টিং দ্যাট,
1776 there was an economist whose name was Adam Smith. উনি একটা বুক লেখেন, এটার নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। সো আমি এখন যে টাইমটার কথা বললাম, এটা ইটস মোর দেন 300 ইয়ার্স এগো দেন টুডে। সো ইন দ্যাট টাইম দেয়ার ওয়াজ ফিউডালিজম। ফিউডালিজম মিনস হচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ হতো, এক রাজা আর এক রাজাকে দখল করে নিত, এইভাবে হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ল্ডটা চলছিল। ওই সময় অ্যাডাম স্মিথ দেখ নোটিস করলেন যে আসলে রাজা রাজা যুদ্ধ কেন হয়, একটা রাজা আর একটা রাজাকে একটা রাজ্য আক্রমণ করে, করে ওখান থেকে কি করে ক্যাপিটাল গুলোকে অ্যাকুমুলেট করে নিয়ে চলে আসে, অর্থাৎ যে ক্যাপিটাল গুলো আছে বা ওই দেশে যে ভ্যালুয়েবল রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলোকে কালেক্ট করে, কালেক্ট করে হচ্ছে গিয়ে চলে আসে, সেই রিসোর্স গুলোকে কালেক্ট করে, কালেক্ট করে হচ্ছে গিয়ে চলে আসে, চলে সেই রিসোর্স। তো এখন হচ্ছে গিয়ে ওই সময় প্রশ্ন আসলো যে তাহলে কেন একটা দেশ আর একটা দেশকে, মানে একটা দেশ আর একটা দেশের রিসোর্স অ্যাকুমুলেশন করে নিচ্ছে, এখান থেকেই যে একটা দেশের কতটুকু সম্পদ দরকার বা কেন রিসোর্স অ্যাকুমুলেশন করছে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার বের করতে যে অ্যাডাম স্মিথ একটা বুক লেখেন, এটার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। এবং সেখান থেকেই অর্থনীতি যে আলাদা একটা স্বতন্ত্র একটা বিষয় হিসেবে আমাদের সামনে আবির্ভূত হতে পারে সেই কনসেপ্টটা আমাদের কাছে আসলো। এবং পরবর্তীতে আমরা যে এখন যে একদম যে সিস্টেমেটিক উইথ ইকোনমিক্স যে একটা সাবজেক্ট হিসেবে দেখতে পাই, এটা কিন্তু সেখান থেকে এটা এসেছে। এবং আমি যেটা বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কর্মকাণ্ড, আপনি ঘুমাচ্ছেন ওটাও ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, আমরা আর একটু পড়তে পড়তে এটা শিখে যাব। সো আমরা কিন্তু পুরো জিনিসটাতে চলে আসলাম। সো চলে যাই যে অ্যাডাম স্মিথ বা ওনার সময় আসলে কি হয়েছিল। সো উনি যে সময়ে ইকোনমিস্ট ছিলেন, ওনার সময়ে যে একদম ফান্ডামেন্টাল ফাউন্ডেশন অফ মডার্ন ইকোনমিক্স এর যে মানে ওই সময়ে যে একদম মানে কি বলা যায় একদম বেসিক জিনিসগুলো ইকোনমিক্স এ তারা ইনভেন্ট করেছিলেন। সো ওই সময় যারা ইকোনমিস্ট তাদেরকে আমরা বলছি ক্লাসিক্যাল ইকোনমিক্স এর টাইমের তারা ইকোনমিস্ট। সো এর মধ্যে আমার যে ফেভারিট যার নাম আমি বললাম অ্যাডাম স্মিথ, উনি আছেন। উনার পরবর্তী সময় আর একজন ইকোনমিস্ট আসেন, অ্যাডাম স্মিথ হচ্ছে 17th সেঞ্চুরি আর ডেভিড রিকার্ডো উনি হচ্ছেন 18th সেঞ্চুরির ইকোনমিস্ট। অ্যাডাম স্মিথ হচ্ছেন গিয়ে আপনার ডিম্যান্ড সাপ্লাই ইনভিজিবল হ্যান্ড এগুলোর উপরে অনেকগুলো থিওরি দেন। ডেভিড রিকার্ডো হচ্ছে গিয়ে অ্যাজ ফার আই রিমেম্বার ওয়েজ রেট এগুলোর উপরে, অর্থাৎ একটা লেবারের ওয়েজ রেট কতটুকু হবে, এখানে লেবার থিওরি এখান থেকে অনেক কিছু হচ্ছে গিয়ে, তারপরে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর এটা একটা থিওরি, এই ধরনের অনেকগুলো থিওরি দেয়। এবং এগুলো হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ইকোনমিক্স এগুলোর উপরে বেস করে আসা। আচ্ছা ক্লাসিক্যাল বলতে আমরা সাধারণত অতি পুরানো কিছু বিষয় বুঝি, যে পুরানো বিষয়গুলোতে মানে আমরা ক্লাসিক্যাল সং বলতে বুঝি যে একদম পুরানো সং, যে সং গুলো হচ্ছে গিয়ে আমরা অনেক আগে শুনতাম। সো একইভাবে ক্লাসিক্যাল ইকোনমিক্সটা হচ্ছে ওই টাইম ফ্রেমটাকে দেখাচ্ছে যেখানে ইকোনমিক্স এর বেসিক জিনিসগুলো ইনভেন্ট হয়েছিল, এবং একদম ইকোনমিক্স এর শুরুর দিকে অ্যাডাম স্মিথের পরের দিকে যে ইকোনমিস্টরা ছিলেন তারা যে থিওরিজ গুলো নিয়ে আসছিলেন। ওকে, দেন দ্য টাইম ফ্রেম যেটা আসে এটাকে আমরা বলছি হচ্ছে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। যারা ক্লাসিক্যাল ইকোনমিস্টদের থিওরি গুলোকে ভেঙে চুরে নতুন করে আবার কিছু ইনভেন্ট করতে গেল তারাই হচ্ছে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স টাইম ফ্রেমটার মধ্যে পড়ছে। এই সময় ওয়ান অফ দা আমার ফেভারিট ইকোনমিস্ট হচ্ছে আলফ্রেড মার্শাল। মার্শালের কিছু থিওরি, ইভেন উনি শুধু ইকোনমিস্ট ছিলেন না, ওনার কিছু থিওরি ফিজিক্সও আছে, আপনারা যদি স্টাডি করেন ওখানে পাবেন। সো উনা এই সময় সবচেয়ে ভালো যে থিওরিটা যেটা দেওয়া সেটা হচ্ছে গিয়ে সেটার মধ্যে আছে হচ্ছে মার্জিনাল অ্যানালাইসিস থিওরি, ইউটিলিটি, ইউটিলিটির উপরে আমরা পড়বো, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, এই ধরনের কিছু থিওরিজ আমরা নিও ক্লাসিক্যাল ইকোনমিস্টদের মধ্যে থেকে পেয়ে থাকি। The last one, দেখুন একটু আগে আমি বলছিলাম যে দ্য ফাদার অফ ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ, আর যদি আরো বলেন মাইক্রো ইকোনমিক্স এর ফাদারও আসলে অ্যাডাম স্মিথই, কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার কিন্তু অ্যাডাম স্মিথ না। অ্যাডাম স্মিথ সবসময় ইন্ডিভিজুয়াল পার্সন নিয়ে বা ইন্ডিভিজুয়ালিজম নিয়ে কথা বলে গেছেন, কিন্তু
আমরা মনে হয় সবাই জানি ইন 1930 দেয়ার ইজ এ গ্রেট ডিপ্রেশন ইন ইউএসএ, এবং এই গ্রেট ডিপ্রেশনের কারণে আনএমপ্লয়মেন্ট রেটটা এতটা হিউজ হয়ে গিয়েছিল যে ওই সময় মানুষ শুধুমাত্র যে ওরা ব্রেড খায়, ব্রেড খেয়ে বেঁচেছিল, এরকম ঘটনাও ঘটেছে ইউএসএ তে, এরকম ইকোনমি কলাপস হয়েছিল। তো তখন যে ইকোনমিক যে পলিসি, অবশ্যই অনেক ইকোনমিক পলিসি আছে যেটা দিয়ে যেকোনো একটা ইকোনমিকে ঘুরে দাঁড় করানো যায়, অর্থাৎ একটা ইকোনমিকে আবার আগের ফর্মে নিয়ে আসা যায়, এই ধরনের পলিসি আছে। আপনি বলেন ম্যাডাম আপনি এরকম পলিসি জানেন? আমি বলবো হ্যাঁ অবশ্যই জানি। সো এরকম অনেক পলিসি আছে, তো ওই পলিসি গুলো দিয়ে হচ্ছে গিয়ে তখন ইউএস এর ইকোনমিটাকে রান করা যাচ্ছিল না, মানে আস্তে আস্তে মানুষ দিন দিন আনএমপ্লয়েডই হয়ে যাচ্ছিল, অর্থনৈতিক অবস্থা খারাপই হচ্ছিল। ওই সময় একজন ইকোনমিস্ট জন মেইনার কেইনস, উনি একটা থিওরি দেন, এবং উনি থিওরি দিয়ে দেন এই যে এই গ্রেট ডিপ্রেশন থেকে বের হতে গেলে গভর্নমেন্টের ইন্টারভেনশন একদম নিবিড় পর্যবেক্ষণ করতে হবে এবং একটা কিক স্টার্ট করতে হবে। মানে ছোট ছোট কিছু হচ্ছে গিয়ে আপনার প্রণোদনার, আস্তে আস্তে প্রণোদনার মাধ্যমে হচ্ছে গিয়ে এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে কমাতে হবে। তো এই উনি হচ্ছেন গিয়ে একদম ম্যাস লেভেলে চিন্তা করলেন। দেখেন আনএমপ্লয়মেন্ট মানে কিন্তু আমার আপনার প্রবলেম ছিল না, তখন এটা পুরো ইউএস এর ইকোনমির প্রবলেম ছিল বা হোল ওয়ার্ল্ড এরই প্রবলেম ছিল। এই ম্যাস প্রবলেমটা নিয়ে কথা বলতে হবে। তো এই কেইনস হচ্ছেন গিয়ে আপনার তখন এই থিওরি নিয়ে এসে, এবং যেহেতু ইনি ম্যাস থিংটা নিয়ে কথা বলেন, সো ম্যাক্রো ইকোনমিক্স এর ফার্দার হিসেবে আমরা কেইনস কেই চিনি। So this is our today's last topic. To abaro ami ektu preview kori ajke amra ki ki porlam. First we get idea about economics, scarcity obviously economics, then its branches, that means micro and macro, and what are the basic difference between micro and macro. Then we talk about actually the time frame, that means how economics evolve and what are the major three time frame of economics, classical, neoclassical and Keynesian economics. এবং মেইনলি মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যে মডার্ন যে এখন যে ইকোনমিক্স এর টাইমে আছি, মানে যে মডার্ন ইকোনমি যে এরাটা যেটা বুঝি, আমরা সব ইকোনমিস্টরা কিন্তু সাধারণত কেইনসিয়ান ইকোনমিস্টই বলা হয়, যে আমরা কেইনস এর থিওরি গুলি ফলো করে থাকি এই কারণে। ওকে, সো আওয়ার টুডেজ লাস্ট টপিক উইচ ইজ ইকোনমিক সিস্টেম, সো এটা দিয়ে আজকে আমি শেষ করবো। তার আগে দেখেন আপনারা তো এটা জানেনই, এটা স্লাইডও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আজকে শেয়ার করে দিব। সো দেখেন এটা ব্লু কালার করা, ব্লু কালার করা মিন্স হচ্ছে গিয়ে এখানে জাস্ট আমি এটা রাইট করে দিয়েছি। সো আপনি যখন এটার উপরে ক্লিক করবেন, আপনি এটার সোর্স হিসেবে, ওপেন সোর্স হিসেবে হচ্ছে উইকিপিডিয়াতে চলে যাবেন। সো এটা আপনার জন্য ওপেন সোর্স, অর্থাৎ আপনি চাইলে এটা ইকোনমিক সিস্টেমের ডেফিনেশন যে কোনো জায়গা থেকে স্টাডি করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে আমি একটু ভুল লিখেছি, যেহেতু আমি একটা ইমেজেস নিয়ে আসছিলাম এখানে, সো এখানে আমার ভুলটা হচ্ছে গিয়ে যে আমি প্ল্যান্ড ইকোনমিটাকে থার্ড পয়েন্টে দিয়েছি, এটা হবে সবার আগে, দেন মার্কেট ইকোনমি, দেন মিক্সড ইকোনমি। সো টাইটেল দেন হচ্ছে ইকোনমিক সিস্টেম, দিয়ে ফার্স্ট পয়েন্টটা হিসেবে লেখেন হচ্ছে প্ল্যান্ড ইকোনমি। সো এখানে আমাকে নামই বলে দিচ্ছে যে হোয়াট টাইপ অফ ইকোনমিক সিস্টেম ইজ ইট। সো ইটস এ প্রি প্ল্যান্ড ইকোনমিক সিস্টেম, উইচ মিনস ওই যে আমি বলছিলাম না দুইটা পার্টি পেলাম আমরা মাইক্রো ইকোনমিক্স, একজন হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একজন হচ্ছে ফার্ম, আর একজন হচ্ছে কনজিউমার আর একজন হচ্ছে প্রোডিউসার। সো কনজিউমার আসলে কি করে, আপনারা কি করবেন এজ এ কনজিউমার, আপনি ক্লাসে কি করেন, আপনি কনজিউম করেন, মানে আপনি কিছু ডিমান্ড দেখান, যে আপনি দেখান যে আমার এই জিনিসটা জানতে হবে, এটা হচ্ছে আপনার পার্ট থেকে আসার। ধরেন আমি অ্যাজ এ প্রোডিউসার বা আমি সাপ্লায়ার, আমি কি করছি, আমি হচ্ছে গিয়ে যে আমিও জানি যে এটা আমার ক্লাস, আমাকে এই বিষয়গুলোকে সাপ্লাই দিতে হবে, আমি সাপ্লাই দিচ্ছি। প্ল্যান্ড ইকোনমিতে কি হবে, প্ল্যান্ড ইকোনমিতে যেটা হবে যে দিস অল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিং উইল বি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট অর এ প্রি প্ল্যান্ড অর্গানাইজেশন অর এ ইন্ডিভিজুয়াল, কি বলা যায়, পাওয়ার হোল্ডিং পার্সন, এরকম এই ধরনের যখন একটা ইকোনমি আমি দেখতে পাবো সেটাকে আমি বলবো হচ্ছে কি প্ল্যান্ড ইকোনমি। এটাকে আমরা হ্যান্ডস অন সিস্টেম বলি, যে এখানে আমার কিছু করার থাকে না, আমরা একদম হচ্ছে গিয়ে হাত পা ছেড়ে দিই, এরকম একটা বিষয় থাকে। সো এই ধরনের ইকোনমিক সিস্টেম কি এক্সিস্ট করে, অবভিয়াসলি এক্সিস্ট করে। যেমন কিউবাতে আপনি যদি যান, এটার একটা নাম হচ্ছে সোশ্যালিজম। সো আপনি যদি কিউবাতে যান, কিউবাতে এখন যে ইকোনমিক সিস্টেমটা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে কি আমরা প্ল্যান্ড ইকোনমির আন্ডারে, যে এটাকে আমরা প্ল্যান্ড ইকোনমির আন্ডারে নিতে পারি। ওকে,
দেন যে ইকোনমিক সিস্টেমটা নিয়ে আমি কথা বলবো, উইচ ইজ মিক্স মার্কেট ইকোনমি, এটাকে আমি হ্যান্ডস অফ বলছি, অর্থাৎ এখানে আপনার ইনভলভমেন্ট আছে। হ্যান্ডস অফ সিস্টেমে কি দাঁড়াচ্ছে? হ্যান্ডস অফ সিস্টেমটা হচ্ছে এমন যে এখানে আপনি হচ্ছেন গিয়ে ওই যে কনজিউমার যারা থাকবে দে উইল ডিসাইড অ্যাবাউট দ্য ডিমান্ড, অ্যান্ড দ্য প্রোডিউসার দে উইল ডিসাইড অ্যাবাউট দ্য সাপ্লাই, এবং দ্যার উইল বি নো ইন্টারভেনশন বিহাইন্ড দেম, দে উইল ডিসাইড হোয়াট এভার দে ওয়ান্ট, এখানে কেউ ইন্টারভেনশন করবে না। এই ধরনের ইকোনমিক সিস্টেমকে আমরা সাধারণত মার্কেট ইকোনমি বলে থাকি। And the last thing is mixed economy. This is the hybrid blend of market economy and planned economy. So which means this is the mixture of market economy and planned economy. So bishoyta ki darache tale ekhane ekhon ekta real life example diye boli tale apnader jonno subidha hobe. For example, ami just example shuru bolchi, etake seriously na bolchi. Planned economy jemon ami jodi amader desher education মার্কেটটাকে নিয়ে চিন্তা করি, সো এখানে যে ইকোনমিক সিস্টেমটা যাচ্ছে সেখান দিয়ে যদি কম্পেয়ার করি, সো ইন পাবলিক ইউনিভার্সিটি দা পাবলিক ইউনিভার্সিটি দে আর আন্ডার দা প্ল্যান্ড ইকোনমি সিস্টেম। কিভাবে? যে সেখানে হচ্ছে গিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে কি হয়, স্টুডেন্টরা কি কোর্স পাবে, টিচাররা কোন কোর্স নেবে, ক্লাস হবে কি হবে না, এবার সবকিছু প্রি প্ল্যান হয়ে যায়। তো গভর্নমেন্ট একটা ইউজিসি একটা বিষয় আছে, তারা ডিসাইড করে সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ক্রিয়েট হয়। আমি যেমন আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, আমি জানি যে ওখানে সিস্টেমটা কতটা পচা, যা যা কোর্স দেবে তাই পড়তে হবে, টিচার ভালো হলেও করতে হবে, টিচার ক্লাস না নিলেও কিছু মানে, কারণ ওখানে একটা গভর্নমেন্ট সিস্টেম, ওখানে কিছু ওখানে আমাদের স্টুডেন্টদের কোনো সে থাকে না, এরকম একটা সিস্টেম হয় প্ল্যান্ড ইকোনমিতে। তারপরে আসেন, তারপরে আসছে হচ্ছে গিয়ে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি যেটার একটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কি হচ্ছে, আপনি অ্যাজ এ স্টুডেন্ট ইউ উইল ডিসাইড যে আপনি কয়টা ক্লাস নেবেন, কয়টা কোর্স নেবেন, কোন টিচারের কোর্স নেবেন, আপনি আপনার ডিমান্ড আপনি ডিসাইড করছেন, এখানে আপনাকে কেউ ফোর্স করছে না। ঠিক একইভাবে সাপ্লায়ার ইউনিভার্সিটি, এখানে সাপ্লায়ার বা প্রোডিউসার, টিচার ফ্যাকাল্টি মেম্বার এখানে হচ্ছেন গিয়ে প্রোডিউসার, তো দেখেন তারা কিন্তু ডিসাইড করছে যে তারা কতটুকু পরিমাণ সাপ্লাই দিবে, যে সে কোন কোর্স নিবে, কতটুকু সময় ধরে কোর্স নিবে। তো এখানে এখানে কিন্তু আমাকেও ফোর্স করার কেউ নেই, আমি আমার মতো করে কাজটা করে যাচ্ছি। তো বিষয়টা এরকম, যখন হচ্ছে গিয়ে আপনি আপনার এন্ড থেকে কাজ করছেন, আমি আমার এন্ড থেকে কাজ করছি, কনজিউমার কনজিউমার এন্ড থেকে, প্রোডিউসার প্রোডিউসারের এন্ড থেকে, that's called market economy. And the final thing, mixed economy, that means a mixture of planned economy and market economy. So overall jodi apni amader education market mane tertiary level education ta ke jodi chinta koren, that's an example of mixed economy. Like ekhane private university ache, ekhane public university ache. Private university proshon private university koche mane private university jara stakeholder tara control korche, public university gulo to ota pre plan, okhane control korar kichu nei. So eibhabe jinish ta এখানে একটা কোশ্চেন হতে পারে যে ম্যাডাম এখানে মানে ডিসাইডটা কিভাবে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারে। এখানে সাধারণত মার্কেট শেয়ারের একটা বিষয় চলে আসে মিক্সড ইকোনমিতে। ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভ আমি ধরে নিলাম যে 40% মার্কেট শেয়ার, মানে 40% স্টুডেন্টস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি বিলং করে। সো 40% স্টুডেন্টের ডিমান্ড সাপ্লাই হচ্ছে গভর্নমেন্ট ডিসাইড করবে, বাকি 60% আমি ধরে নিলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। সো বাকি 60% ডিমান্ড সাপ্লাই হয়ে যাচ্ছে স্টুডেন্ট এবং তাদের রিলেভেন্ট যারা প্রোডিউসার তারা ডিসাইড করবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু পড়লাম এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম আমার কোশ্চেন একটাই ম্যাম, ম্যাম মিক্সড ইকোনমিটা আরেকবার বুঝিয়ে দেন। সো মিক্সড ইকোনমিটা কি বলছে, যে এটা হচ্ছে গিয়ে প্ল্যান্ড ইকোনমি এবং মার্কেট ইকোনমির একটা মিক্স। প্ল্যান্ড ইকোনমিও থাকতে পারে এখানে কিছু অংশে, এবং হচ্ছে গিয়ে মার্কেট ইকোনমি এখানে কিছু অংশে থাকতে পারে, এটাকে আমরা মিক্সড ইকোনমি বলবো। বাংলাদেশে যে কোনো মার্কেট আসলে মিক্সড ইকোনমি দিয়ে এক্সপ্লেন করা যায়। যেমন ধরেন বাংলাদেশে যদি হেলথ কেয়ার মার্কেটটাকে আমি চিন্তা করি, হেলথ কেয়ার সেক্টরটাকে, হেলথ কেয়ার সেক্টর দেখেন গভর্নমেন্ট হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল আছে। প্রাইভেট হসপিটালে আপনি গেলে আপনার চিকিৎসা হবে, আপনাকে কেউ কিন্তু ফোর্স করবে না। গভর্নমেন্ট হসপিটালে গেলে আপনার চিকিৎসা হবে কি হবে না এটা গভর্নমেন্ট ডিসাইড করে, অর্থাৎ ওখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আপনার কিন্তু
চিকিৎসা হবে এখন আপনার পয়সা খরচ করলে যে আপনার চিকিৎসা হবে এমন কোনো বিষয়ও যেখানে কনজিউমার প্রোডিউসার ডিসাইড করে আবার ডিমান্ড সাপ্লাই সেটা হচ্ছে মার্কেট ইকোনমি সো দুই পোর্শনই যখন থাকবে সেটাকে হচ্ছে গিয়ে আমি এই দুই পোর্শনের ইকোনমিক সিস্টেমটাই যখন একটা ইকোনমিক সিস্টেমের মধ্যে প্যারালালি চলতে থাকবে তখন সেটাকে আমি মিক্সড ইকোনমি বলবো এখানে 10টা কোশ্চেন থাকলে আসতে পারেন না ম্যাম কোনো কোশ্চেন নাই ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে শেষ করি এন্ড নেক্সট আপনি সরি মাই কোশ্চেন মানে ক্লাসে রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন আপলোড করে আপনাদের সাথে আমি লিংক শেয়ার করে দিব আর কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেঞ্জার গ্রুপে মানে কোনো ক্লাস রিলেটেড কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন আসলে আমাকে মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন করবেন আমি অবশ্যই অ্যানসার করব এন্ড হচ্ছে গিয়ে আব্দুল্লাল সাকিব ছবিটা চেঞ্জ করবেন বুঝতে পারছেন স্যার কেমন জানি দেখায় জি ম্যাম ঠিক আছে ছবিটা চেঞ্জ করুন আমি হঠাৎ করে ইয়াতে আসে পার্টিসিপেন্ট এসে যেটা আসে সেভাবে পার্টিসিপেন্ট লিস্টে আসছে তো দেখে কেমন জানি লাগে এই জন্য বললাম যে হচ্ছে গিয়ে সুন্দর একটা হচ্ছে ছবি দিবেন আর মন মানসিকতা অনেক বড় একটা বিষয় কালো কালো ফর্সা কোনো ব্যাপার না আচ্ছা আমি ক্লাস রেকর্ডিংটা অফ করেছি যেহেতু আমার